কাউকে পছন্দ না নাকি কেউ ছাকা দিয়েছে না সেটা না ওই পটানো লজিকটা আমরা জানি না এইজন্য ভাবি বেশি প্যারা দেয় বেশি প্যারা না ওই প্যারা না যদি বলে যে আপনাকে পিঙ্ক কালারের একটা গরু কিনতে কি করবেন পিঙ্ক কালার পাবো কই অফিস কলিগ নিয়ে ঘুরতে আসে আমাদের তার জিপ নাই যে ঘোরার জন্য এখানে আসবো কাজ আদায় করে ফেলছে এখানে এটা তো ডকুমেন্ট আচ্ছা গার্লফ্রেন্ড যদি বলতো যে পিঙ্ক কালারের গরু আনেন তখন কালার করে নিয়ে যাইতাম পিঙ্ক কালার লাইফটাইম গ্যারান্টি দিয়ে মোবাইল সার্ভিসিং করছে সিপিআর ফিনলে স্কোয়াড 2 নম্বর গেট চট্টগ্রাম আছেন ভাইয়া ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম পাবেল আহমেদ আচ্ছা ভাই বাড়ি কোথায় সিলেট সিলেটি মানে ওখান থেকে ডাইরেক্ট আসছেন কি জি জি আমার একটা ভাই আর একটা বাচ্চা জারে নিয়ে আসছে সিলেটের বিখ্যাত কি সিলেটের তরকারি দিয়ে সাতকড়া সেটা কি সাতকড়া আর এমনি তো ছায়ের জন্য বিখ্যাত ছায়ের রাজধানী বলা হয় শ্রীমঙ্গলকে আছেন আমাদের জন্য সাতকড়া না রে নাই ইনশাআল্লাহ পরেবার নিয়ে আসবো তুমি কম আসেন কেন খালি হাতে আসো শুনি নি আসতে পারেন না এখানে আসার কোনো প্ল্যান ছিল না তাই হুটহাট করে চলে আসি আমাদের ট্রেন তো 9:30 এজন্য এখানে চলে আসছি ভাইয়া কি বিয়ে করেছেন নাকি এখনো করেননি এই বিয়ে করেছি বলছেন ফরজ কাছে আজ আদায় করে ফেলছে জি জি কম করে নাকি আনেছে জি লাভ ম্যারেজ দুইটা নো 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 আপনার বন্ধু মনে হয় দুইটা বলতেছে ফান করতেছি আমার লাভ লাভ ম্যারেজ আচ্ছা লাভ ম্যারেজে প্যারা বেশি নাকি হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজে প্যারা বেশি আপনার কি মনে হয় আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমার কাছে ঠিকঠাক লাভ ম্যারেজ কি প্যারা দেয় না না ঠিকঠাক আলহামদুলিল্লাহ কিনছেন জি গরু কিনা হইছে কোরবানির জন্য কিনা হয় নাই পছন্দই তো কিনবেন জি জি এটাই আমি যদি বলে যে আপনাকে পিঙ্ক কালারের একটা গরু কিনতে কি করবেন পিঙ্ক কালার পাবো কই যতটুকু করেন মাইনা ধরলো যে আমার পিঙ্ক কালারের গরু লাগবে কি করবেন সর্বোচ্চ চেষ্টা করব বাফির মনে আশা তো পূরণ করতে হইবে সর্বোচ্চ চেষ্টা একটু করে আমাদেরকেও শুনান এই কালার তো গরু হয় না আপনি কি করতে পারেন তো গরু হয় না তো সর্বোচ্চ চেষ্টা করব যদি না পাই তাহলে আর কি আছে কালো গরু একটা কিনে পিঙ্ক কালার মাইটাই দিব বইয়ের মন্ডকা করতেই তো মানে রক্ষা করার জন্য জি 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 বাবা কি হাজবেন্ড পাইছে ভাবি ভাবি যদি ভিডিওটা দেখে থাকেন আসলে মানে ভাইয়া খুব ভালো মনের মানুষ হ্যাঁ লাভ ম্যারেজ এটাই তো বললাম এই জন্যই বললাম যে ভালো মনের মানুষ আছেন ভাইয়া হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি আপনারা আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়াদের নাম কি কার নাম কি একটু জান আমার নাম নজরুল ইসলাম আমার নাম আব্দুর রহিম বাড়ি কোথায় ভাইয়া আমাদের বাড়ি হচ্ছে নোয়াখালী আমরা এখানে থাকি নোয়াখালীর মানুষ নাকি ভালো না আসলে হাতের আঙ্গুল কি সবগুলো এক সমান শুনছি ওরা নাকি খুব কৃপণ হয় এটা কি সত্যি না না এটা আমি তো সেটা বলছি হাতের আঙুল সবগুলো জানি এরকম হয় না আপনি কৃপণ না অবশ্যই আমরা কেন কৃপণ হব আচ্ছা আজকে কাকে নিয়ে আসছেন এখানে আমাদের ফ্যামিলি নিয়ে আসছি মানে বিয়ে করে ফেলছেন ফরজ কাজ আদায় করে ফেলছেন না এটা তো ডকুমেন্ট আচ্ছা অনেকে তো বড় ভাইয়ের এই ধরনের নিয়ে কোলে হাঁটে তাই না এটা ডকুমেন্ট কিভাবে বুঝো না এটা আমরা ভাবি কে দেখলে বুঝতে পারতাম ভাবি কই ভাবি তো আপনার ওই যে লাল টুকটুক শাড়ি পরে একটা বসে আছে এখানে ভাবি লাল শাড়ি পরে আসছে মানে লাল একটা জামা পরে আসছে এখানে বসে আছে কি রং থেকে বিয়ে করছে হ্যাঁ আমি আমরা হচ্ছে করে না দোনো জান ওভারসিজ ফরিনার হিসেবে মানে আচ্ছা তো এখানে আসলেই তো বিচে আসা হয় বিচে আসলে কেমন লাগে বিচে আসলে আসলে আমাদের যে মনের ভিতরে যে অশান্তি এখানে আসলে ঠান্ডা ভালো লাগে বুঝছেন অশান্তি বলতে কি ভাবি বেশি প্যারা দেয় বেশি প্যারা না ওই প্যারা না যদি বিদেশে থাকি একটু প্যারা থাকি এখানে এসে বাংলাদেশে ঘুরে ঘারে ভালো লাগে ফ্যামিলি নিয়ে শান্তিতে থাকি কারণ আমাদের ওয়াইফ বাপ ছেলে মেয়ে তো যাইতে পারে না কোথায় বাপ সারা ঠিক আছে যখন আমরা একটু বিচে আসি আব্বু ওইখানে যাবো ওইখানে যাবো তখন আমাদের মনটা খুব শান্তি লাগে আসলে ফ্যামিলি নিয়ে ঘুরতেছে এটা থেকে আর শান্তি কিছু নাই বিদেশে আসি সেটা হচ্ছে তো আমাদের একটা মানে আজাবের জীবন আছে বুঝছেন সত্যি কথা তো এইটা তো কোরবান করার জন্য এসেছেন আপনারা কার পছন্দ বলতে এখানে আমি তো যেমন আমার সমুদ্রে কিনে দিবে যাই ভাবির পছন্দ নাই না এর কোনো পছন্দ নাই এ বলতে আমি শুনছি মেয়েরা নাকি পিঙ্ক কালারের গরু পছন্দ করে যদি আপনাকে আপনি বলে দিছেন আমি আর কি বলবো ধরেন এখন ভাবি আপনাকে বললো যে দেখো আমার জন্য একটা পিঙ্ক কালারের গরু নিয়ে আসো তখন আপনি কি করবেন পিঙ্ক কালার গরু মার্কেটে থাকলে না পাবো নেই কি করবেন তখন নাই বলে তো খুব বাহানা ধরলো মানে পিঙ্ক কালারের গরু আনতেই হবে না সে তখন তো আমি তো তুমি একটা ক্রেজি পিপল কি পসিবলই না একদম বুদ্ধি নাই বললেন না কেন যে আমি একটু পিঙ্ক কালারের রং করে আনবো ভাইয়া কথা বলে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ ভালো থাকবেন আর আমাদের টিএফএল লাইভের সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা এই তো ভালো কার নাম কি আমরা একটু জেনে নিই আমার নাম রুদ্র এমআরটি সুজন আচ্ছা নামগুলো সুন্দর আছে সিবিচ কি সব সময় আসা হয়
সব সময় বলতে আসলে আমরা তো পার্ট টাইম একটা জব করি, যখনই সুযোগ পাই তখনই আসে, কারণ সপ্তাহে আসা হয়। জি জি সপ্তাহে আসা হয়। কাকে নিয়ে আসেন? আমরা এই আমাদের অফিস কলিগ নিয়ে ঘুরতে আসি, আমাদের তার জিএফ নাই যে ঘুরে ঘুরার জন্য এখানে নিয়ে আসবো। নাই কেন ভাইয়া? ভাইয়া জিএফ নাই, এটা কি সত্যি কথা? সম্ভব্য সম্ভব্য, তার মানে আপনিও সেও জানেন না? জানে না কেন? সেটা তো জানে না, উনি তো আবার মেসেঞ্জার চেক করে না, এই জন্য হয়তো। তো জিএফ নাই কেন ভাই? আপনার কি কাউকে পছন্দ না, নাকি কেউ ছ্যাঁকা দিয়েছে? না সেটা না, ওই পটানোর লজিকটা আমরা জানি না, এই জন্য। আচ্ছা মানে মেয়ে পটানোর নিনজা টেকনিক তো জানেন না? জি জি জানলা তো তিনি পটে ফেলতেন, অনেকগুলো অনেকগুলো পটাইতে পারেন না? একটা পটাইতে পারেন না। আচ্ছা গরু কিনতেছেন? কিনে ফেলছেন? সামনে সামনে কিনবো। আচ্ছা ওটা কার পছন্দে কিন? হয়তো ফ্যামিলি সম্মতি, এটা ফ্যামিলি যাবে, দেখার পরে বাজার যাওয়ার পরে দেখবে, তারপরে কিনবে এরকম আর কি। আচ্ছা যেহেতু গার্লফ্রেন্ড নাই কি করার, গার্লফ্রেন্ড থাকলে তো গার্লফ্রেন্ডের পছন্দে কিনতো। আচ্ছা গার্লফ্রেন্ড যদি বলতো যে পিঙ্ক কালারের গরু আনেন, তখন এটা কালার করে নিয়ে যাইতাম পিঙ্ক কালার, কারণ মেয়েদের মানে পছন্দ রং পিঙ্ক কালার, তাহলে পিঙ্ক কালার কালার করে নিয়ে যেতেন আপনি? কালার করে নিয়ে যাইতাম আমি। আরে ভাই ছেলের মাথায় বুদ্ধি আছে। থ্যাংক ইউ ভাইয়া, কথা বলে অনেক ভালো লাগলো।